মহামারীতে তো আমরা বেশি কিছু করতে পারিনি, আমাদের সামর্থ্য মতন আমরা করেছি। আমাদের 27 বছরের পুজোটা, 27 বছর তো আমরা চটের উপরে প্যান্ডেল করেছি, সাবেকি প্রতিমা করেছি, উল্টি মহামারীতে থেকে আমরা বেশি কিছু করতে পারিনি। এর আগে আমরা বড় বড় প্রোগ্রাম করতাম, কালকে বিধায়ক সাহেব গরিব কুমার মাইতি উত্তম বাড়ি এসে কালকে পুজো উদ্বোধন করে গেছে। আমাদের এরা দুই সভাপতি ছিলেন, পুলিশ কর প্রধান, এবং সঙ্গে ছিলেন আমাদের প্রধান রঞ্জিতা প্রধান পানগড় পঞ্চায়েতের কালকে উদ্বোধন করেছি। সেক্ষেত্রে এই বছর হাইকোর্টের রায় হয়েছে যে ডবল ভ্যাকসিন না হলে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না, আবার ডবল ভ্যাকসিন না হলে সিঁদুর খেলা যাবে না, এবং মাস্ক ছাড়া পুজো মণ্ডপে ঢোকা যাবে না। সেক্ষেত্রে কী বার্তা দেবে? অবশ্যই আমাদের সরকারের সব রকম নিয়ম মেনে চলতে হবে, এবং আমরা ডবল ডোজ ভ্যাকসিন যারা নেবে আমরা পরিচালনা করছেন, প্রত্যেকেই আমরা ডবল ডোজ ভ্যাকসিন পরিচালনা করছি। মাস্ক আমরা আমাদের সংস্থা থেকে যাদের মাস্ক থাকছে না, আমরা এই মাস্কটাও বিতরণ করছি।